আমরা আগেও অনেকবার দেখিয়েছি আরামবাগ এসডিপিও এবং আরামবাগ থানা অত্যন্ত দক্ষতার সঙ্গে বহু মানুষের চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল ও বাইক উদ্ধার করার সাফল্যের খবর। খোয়া যাওয়া মোবাইল ও বাইকের নির্দিষ্ট কিছু তথ্য নিয়ে অসংখ্য মোবাইল এবং গাড়ি উদ্ধারের ঘটনায় আরামবাগ এসডিপিও এবং আরামবাগ থানা এখন শিরোনামে। এবার আবার আরামবাগ মহকুমা এলাকা থেকে দুটি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটার সাথে সাথেই থানায় অভিযোগ জানানো হলে অত্যন্ত তৎপরতার সঙ্গে সূত্র মারফত কেশপুর থানার অন্তর্গত নেড়াদেউল থেকে আরামবাগ থেকে চুরি হয়ে যাওয়া দুটি মোটর বাইক উদ্ধার করলেন আরামবাগ থানার পুলিশ। বাইক উদ্ধারের পাশাপাশি দুজনকে গ্রেপ্তারও করে পুলিশ। অভিযুক্তদের নাম শফিকুল ইসলাম ও শেখ হাবল। তাদের আজ আরামবাগ মহকুমা আদালতে পাঠানো হয়। খোয়া যাওয়া বাইক দুটির একটার মালিক গোঘাট থানা এলাকার। তার স্ত্রী জানান, মাত্র কদিন আগেই বাইকটি কিনে আনেন তার স্বামী। সাধারণ বিত্তের মানুষ তারা, বাইকটা তাদের সম্বল। সেটি চুরি হয়ে যাওয়ায় তারা ভেঙে পড়েছিলেন। আরামবাগ পুলিশ সেটি উদ্ধার করায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। আরামবাগ থেকে সুশান্ত দাসের রিপোর্ট, আরামবাগ টাইমস।